नमस्कार বন্ধুরা, আমি নমিতা, নমিতার কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তুলতুলে নরম রুটি দুদিন পর্যন্ত থাকবে আমি দেখাবো আজকে। তো এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ আর আটা নিয়েছি 1.5 কাপ। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে দেব নুন। এখানে আটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। তো আমার এখানে জল লাগবে, একটু গরম জল আমি তুলে রেখেছিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি গরম করে নিয়েছি। আপনারা চাইলে গরম জল করে পাত্রে মাখতে পারেন, এভাবে কড়াইয়ে না দিয়ে, তবে এটা দিলে বেশি নরম হয় আরও। তো আমি এখন নামিয়ে ভালো করে চটকে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ছেনে নিচ্ছি হাত দিয়ে গরম। তো আপনারা চাইলে চামচি দিয়ে ব্যবহার করতে পারেন, একদম তুলতুলে নরম সফট রুটি হবে। আপনি পরের দিনও একই টাইমে একইভাবে নরম পাবে। আমি এখানে গোল গোল করে নিয়েছি দেখুন। তো এখন আমি বেলবো গরম জল দিয়ে। যখনই আটা করবেন সাথে সাথেই করতে হবে, রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে। ছেনে এভাবে রেখে দিলে ড্রাই হয়ে যাবে। তো যখনই রুটি করবেন তখনই গরম জল দিয়ে করতে হবে। তো আমি এখন আটা বেলে নেব, রুটি বানিয়ে নেব। বেলে নিচ্ছি, একদম তুলতুলে নরম রুটি যদি বানাতে চান তাহলে সবসময় গরম জল দিয়ে আটা ছানবেন। আটাটাকে মাখতে হবে গরম জল করে, আর সাথে সাথে রুটি করতে হবে, রেখে দিলে হবে না। আমি রুটি বেলে নিয়েছি। আমি আর একটা দিয়ে দিচ্ছি। তো আমার রুটি হয়ে গেছে। খুব নরম হয়, বেলতে একটু অসুবিধা হবে, হালকা হালকা বেলতে হবে। তো আমি বাকি রুটিগুলো একইভাবে ভেজে নেব, তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমার রুটি দেখুন, একদম তুলতুলে নরম সফট হয়ে গেছে। একটুখানি করা যাবে দেখুন, একদম নরম তুলতুলে। একদম তুলতুলে নরম। তো এরকম রুটি বানাতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।